বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা অনলাইনে জিডি করতে পারি, অর্থাৎ সাধারণ ডায়েরি করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। প্রথমত আমরা যখন অনলাইনে জিডি করতে যাব, এক্ষেত্রে আমাদের দুইটি জিনিস অবশ্যই প্রয়োজন। প্রথম হলো একটি এনআইডি কার্ড, কিংবা এনআইডি কার্ডের নাম্বারটা হলে চলবে। দ্বিতীয়ত আপনার একটি সক্রিয় অর্থাৎ সচল একটি মোবাইল নাম্বার লাগবে। তো আমরা সাধারণত জিডি করে থাকি, যদি আমাদের কিছু হারিয়ে গেলে কিংবা কিছু পেয়ে থাকলে এই জন্য আমরা সাধারণত ডায়েরি করে থাকি। তাছাড়া আমাদের জীবন রিস্কের জন্য ডায়েরি করে থাকি। বিভিন্ন কিছু আপনার হারাতে পারে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, তারপর গাড়ি কিংবা মোবাইল, কিংবা আপনার সার্টিফিকেট, এনআইডি কার্ড, যে কোনো কিছুর জন্য আপনার অবশ্যই জিডি করতে হবে। আপনি যে কোনো প্রয়োজনে অনলাইনে কীভাবে জিডিটা করবেন সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব। অর্থাৎ আপনার যদি জিডি করার প্রয়োজন পড়ে তাহলে আপনার এখন আর থানায় যেতে হবে না, আপনি ঘরে বসে অনলাইনে কীভাবে জিডি করতে পারবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুদী দর্শক, তাহলে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ঘরে বসে অনলাইনে জিডি করতে পারি। এই জন্য আমার প্রথমে একটি ব্রাউজার প্রয়োজন। আমি একটি ব্রাউজার ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে যে কোনো ব্রাউজার হলেই চলবে। তো আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের একটি ওয়েব অ্যাড্রেসের প্রয়োজন, যে অ্যাড্রেসে গিয়ে আমরা অনলাইন জিডিটি এন্ট্রি দিব। এই জন্য আমার ওয়েব অ্যাড্রেসটি হলো gd.police.gov.bd। দেখতে পাচ্ছি অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টারফ্রেস করে দিব। এন্টারফ্রেস করার পরে আমরা হোম পেজে আছি, অর্থাৎ অনলাইন জিডি যে পেজ থেকে করব সেই পেজের হোম পেজে আছি। তো উপরে দেখতে পাচ্ছেন বেশ, এগুলি হলো এই সাইটের মূল মেনু, জিডি যাচাই, যোগাযোগ, ব্যবহার নির্দেশিকা, প্রবেশ করুন, লগ ইন, রেজিস্ট্রেশন। তো এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন প্রথমে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে জাস্ট প্রবেশ লগ ইনে ক্লিক করে ইউজার আইডি আর পাসওয়ার্ড প্রোভাইড করে আপনার কমপ্লেনটি আপনি এখানে দাখিল করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই জন্য আমি প্রথম থেকে দেখাবো, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে একে লাস্ট পর্যন্ত আমি দেখাবো। প্রথমে আমরা এই সাইটের সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আমরা সেকেন্ড স্টেপে আসছি, অর্থাৎ আমি ইন্ট্রোতে প্রথমেই বলেছিলাম যে জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে, নতুবা জন্ম নিবন্ধন, নতুবা দেশি পাসপোর্ট কিংবা বিদেশি পাসপোর্ট। এখানে চারটি ডকুমেন্টস আছে, চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস হলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করবো, এই জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে ক্লিক করে দিব। আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে আপনি জন্ম নিবন্ধন নাম্বার এখানে ক্লিক করবেন, কিংবা দেশি পাসপোর্টে কিংবা বিদেশি পাসপোর্টে। অর্থাৎ এখানে যে চারটি আছে সেই চারটি যে কোনো একটি হলে আপনার হবে, অর্থাৎ আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিব, জাস্ট জাতীয় পরিচয়পত্র নাম্বারের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে প্রথমেই দুটি অপশন আসছে, এই গড়টি হলো জাতীয় পরিচয়পত্র নাম্বারকারীর ডেট অফ বার্থের গড়, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারের জন্ম তারিখটি প্রথম দিয়ে দিব। এখানে যদি এই ঘরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু একটি ক্যালেন্ডার আসবে, দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার অলরেডি এসে গেছে। তো এখানে আমি প্রথম তার জন্মের সালটি আমি সিলেক্ট করে দিব, সালের পাশে ড্রপডাউন এরও আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে সালের সকল লিস্টটা কিন্তু এসেছে, তো আমি 1977 আমি সিলেক্ট করে দিব, 1977 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা মাসে চলে যাব, সেপ্টেম্বর, এখানে মাসের পাশে ড্রপডাউনে ক্লিক করে দিব, করার পর সেপ্টেম্বরে ক্লিক করব। করার পর 1977 সালের সেপ্টেম্বরের ক্যালেন্ডারটা কিন্তু আমার সামনে আসছে, তো এখান থেকে ক্লিক করে জাস্ট আমি আমার ডেটটা সিলেক্ট করে দিব। তো ডেটের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এখানে অলরেডি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেছে। এখন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব,
জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে ঠিক এই পাশে গ্রিন কালারের ভেরিফাই নামক একটি অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি এটা অনলাইনে ভেরিফাই হয়ে আমার নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গড়ে কিন্তু আমার তথ্যটা এসে যাবে। তো আমি ভেরিফাইয়ে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, নিচের প্রত্যেকটি গড়ে আমার তথ্যটা অটোমেটিক ভেরিফাই হয়ে এসেছে। তারপর আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পরবর্তী ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারকারীর ছবিটা ব্রাউজ করে আমরা এখানে বসিয়ে দিব আর এখানে সিগনেচার দিয়ে দিব। দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ডের অপশন আছে, পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ইউজার আইডিটা কনফার্ম করে নেব। যেহেতু আমার অলরেডি ইউজার আইডি আছে, সো আমি আর সামনের দিকে যাচ্ছি না, জাস্ট প্রসিডিউরটা দেখিয়ে দিয়েছি। তো আমি এখন এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো। প্রবেশ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার আইডি দিয়ে দিব আমার, এটা হলো আমার ইউজার আইডি, আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়া কমপ্লিট, আমি লগ ইনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার পর কিন্তু এখানে আমি আমার হোম পেজে আছি, অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন নাম, আমার ডিটেলস, ঠিকানা এখান থেকে আছে। এখন আমরা আমাদের তথ্য এন্ট্রি দিব। এখানে বেশ কিছু আছে, চুরি হয়ে যাওয়া মালের জন্য কিংবা হারানো গিয়েছে এরকম মালের জন্য কিংবা পাওয়া গিয়েছে এরকম কিছুর জন্য কিংবা অন্যান্য আবেদনের জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। তা আমার হারিয়ে গিয়েছে ওই রকম একটি ডকুমেন্টসের জন্য আমি ক্লিক করি, তা হারানোর উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচের একটি পছন্দ করুন, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির জিনিস হারিয়ে গিয়েছে, যানবাহন না মানুষ না অন্যান্য। তো আমারটা অন্যান্য, অন্যান্যর উপর আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে বেশ অনেকগুলি অপশন আসছে যে আপনার কী কী হারানো যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স অনেক কিছু আছে। তো এখান থেকে আমি ডকুমেন্টস নামের একটি অপশন আছে, অর্থাৎ আমার একটি কাগজ হারানো গিয়েছে ডকুমেন্টস, সো আমি ডকুমেন্টসের উপর ক্লিক করে দিব। তো ডকুমেন্টসের বিভিন্ন ধরন হতে পারে, ডকুমেন্টসের কী কী ধরন হতে পারে এখানে আছে। জাতীয় পরিচয়পত্র শিক্ষার্থীর পছন্দ হিউজ পরিমাণে আছে, হিউজ, অর্থাৎ আপনার কোন ধরনের ডকুমেন্টস হারিয়েছে দেখতে পাচ্ছেন। স্লাইড করবেন, অনেক ডকুমেন্টস আছে। এখান থেকে আমি যে বিষয়টি সিলেক্ট করে দিব, এখান থেকে আমি জন্ম সনদ যে অপশনটি আছে সেটা আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। জন্ম সনদ বুঝতে পারছেন যে জন্ম নিবন্ধনের সনদ, এটা হারিয়ে গেছে। তো জাস্ট এখানে ধরন আমরা এই ডিটেলসটা এন্ট্রি দিয়ে দিব। তো ধরন জন্ম সনদ অলরেডি আছে, জন্ম নিবন্ধনের তারিখ, অর্থাৎ আপনি কখন জন্ম নিবন্ধনটা করেছেন, জাস্ট এটার জন্ম তারিখটা দিবেন। এখানে নিবন্ধন তারিখটা দিব, অর্থাৎ জন্ম নিবন্ধন আমি যে তারিখে করছি জাস্ট সেই তারিখটা এখানে আমি সিলেক্ট করে দিব। তো আমি এখানে এরো বাটনে ক্লিক করতে থাকবো, ক্লিক করে আমি আমার ফেব্রুয়ারি মাসে চলে যাব, ফেব্রুয়ারির 7 তারিখ, দ্যাট মিন্স 2022 সালের ফেব্রুয়ারির 7 তারিখ আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে জন্ম নিবন্ধনকারীর নামটা এখানে আমি দিয়ে দিব, এলাস মিয়া। তারপর মাতার নাম দিয়ে দিব, সিনেমা খাতুন। তো মাতার নাম দিয়েছি, প্রদানকারী প্রতিষ্ঠানের নাম এখানে না দিলেও চলবে, ম্যান্ডেটরি না। জন্ম তারিখ, জন্ম তারিখটা অবশ্যই ম্যান্ডেটরি, সেটা দিতে হবে। তো আমি জন্ম তারিখটা দিচ্ছি 1977। তারপর দেখতে পাচ্ছেন আমি রেটটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু অলরেডি অটো বসে গেছে। তো জন্ম নিবন্ধন বহি নাম্বার, তো বহি নাম্বারটা আমি আমার দিয়ে দিচ্ছি, জন্ম নিবন্ধন নাম্বারটা 1977-121-33। তো আমার ডিটেলস তথ্য দেওয়া কমপ্লিট, এখানে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। তো আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে জন্ম সনদের ছবিটা আমরা এখানে বসিয়ে দিব। তো ব্রাউজ করে নেব, ব্রাউজ করে আপনার ছবিটা যেখানে আছে ঠিক সেখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওপেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে অলরেডি আমারটি সিলেক্ট হয়ে গেছে, তো এখানে কমপ্লিট। এন্ট্রি ফোর, এটা নিজের জন্য না অন্যজনের জন্য, আমি এখানে নিজ ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করে দিলাম। এতক্ষণ যত প্রকার এন্ট্রি দিয়েছি সব এন্ট্রি কিন্তু এখানে আসছে।
এখানে যদি আপনার কোনো প্রকার সংশোধন করতে হয় তাহলে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে কিন্তু এটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি এডিট না করেন, মনে করেন যে আপনার সব কিছু ঠিক আছে, তাহলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। তো ফাইনাল সাবমিটে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার এই অনলাইন জিডিটি অলরেডি সাবমিট হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে ঘরে বসে অনলাইন থেকে অনলাইন জিডি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে। যদি ভিডিওটি প্রয়োজনে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।